যেন দুয়ারে বর্ষা। আষাঢ়ের শুরুতেই জলমগ্ন জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের মৌলানি গ্রামের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে জাতীয় সড়কের পাশে থাকা বসত বাড়িগুলি কার্যত এক হাঁটুর উপরে জল জমে যায়। ফলে সমস্যায় স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা। প্রতিবাদে শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। আজকে সাত দিন ধরে আমাদের বাচ্চাগুলো ঘর থেকে বেরোতে পারছে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে। এটা আজ পর্যন্ত সবাইকে জানানো হয়েছে, কেউ কোনো স্টেপ নিল না। আজ পর্যন্ত বাধ্য হয়ে আমার রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আজকে এখন রাস্তা খুলে তারপরে যদি বৈদ্যুতিও না আসে পরবর্তীতে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এটা মিটে গেছে সমস্যা, ঠিক আছে। আমরা এনএসকেও বললাম, ওনাদের লোকজন আসছে, যেটা জলটা বাইরে সেটা ব্যবস্থা করা হচ্ছে। এমনিতেই তো অনেক জায়গাতেই জল জমছে, আমরা এটা দেখে নিচ্ছি। অপরদিকে একই অবস্থা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়ার বেশ কিছু এলাকার। শুক্রবার জল নিকাশি ব্যবস্থার দাবিতে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগছ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপাড়া ফাঁড়ির পুলিশ ও চোপড়ার ব্লক প্রশাসন আধিকারিক। রাস্তা অবরোধ হয়েছে, পানির সমস্যা খুব কম। আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে, অনেকগুলো পানি। এই যে পানি এরা ওদিক থেকে যে পানিটা পাস হবে সেই রাস্তা এরা বন্ধ করে রাখছে, তার জন্য আমরা অবরোধ করেছি। আমাদের পানি ফালাট হয়ে গেছে আমার বস্তিতে, এরা মানে কালভার্ট বাঁধে দিয়ে ড্রেন করে দিয়ে এরা বাঁধে রাখেছে ধারি। আমাদের পানি পাস হতে দেয় না, আমার বাড়ির উপর খুব পানি। আমরা চাচ্ছি পানি আমাদের পাসিং হোক, তা সবাই ভালো থাকবে, গ্রাম এলাকার লোক। নির্বাচনের আগে এত অভিযোগ কেন? উন্নয়নের টাকা ভাগ করে নিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। গোটা চোপড়া ব্লকে উন্নয়নমূলক কোনো কাজই হয়নি এবং টোটাল টাকাটাই সেখানে এক প্রকার আত্মসাৎ করা হয়েছে। সে তৃণমূলের এমএলএ থেকে শুরু করে তৃণমূলের ব্লক লিডার থেকে আরম্ভ করে সকলে মিলে এটা ভাগ বাটা করে খেয়েছে মেম্বার সমেত। উন্নয়নের কথা যারা বলে তাদের মুখে ঝামা ঘষা উচিত। তোপ সিপিআইএম এর উন্নয়নের কথা যারা বলে তাদের হচ্ছে যে মুখে এটা ঝামা ঘষার মতন, যে সেখানে দেখে এসুক যে সেই অবস্থা কি অবস্থা হয়ে আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে পাওয়া আশ্বাসগুলো বাস্তবে কেন পূরণ হয় না তা নিয়েই উঠছে প্রশ্ন। তিতাস পাল ও নন্দদোলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।